সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, শাওয়াল মাসে একটি প্রশ্ন অনেক ভাই বোন করে থাকে না, তা হলো শাওয়ালের যে ছয়টি নফল সিয়াম বা রোজা রয়েছে, এই রোজাগুলো যদি কেউ এ মাসেরই সম বৃহস্পতি অথবা আইয়ামে বিশ তথা চান্দ্র মাসের 13, 14, 15 এই তারিখগুলোতে রাখেন, তাহলে তিনি শাওয়ালের 6 রোজার পাশাপাশি সম বৃহস্পতি এবং আইয়ামে বিশের রোজারও সওয়াব আহরণ করার সুযোগ আছে কি নেই। অর্থাৎ রোজা হবে একটি কিন্তু নিয়ত হবে দুটি, এক ইবাদতের মধ্যে দুটি নিয়ত করার বা দুটি আমলের সওয়াব লাভ করার সুযোগ আছে কি নেই, এই প্রশ্নের উত্তরকে আমরা দুই ভাগে ভাগ করতে চাই। প্রথমে সংক্ষিপ্ত উত্তরে আমরা শুধু শাওয়াল মাসের ইস্যুটা বলতে চাই, এরপরে এই বিষয়ে ইসলাম শরিয়ার মৌলিক নীতিমালাটা উল্লেখ করতে চাই, যার মাধ্যমে অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও একাধিক নিয়ত কোথায় করা যায় কোথায় যায় না সে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হবে ইনশাআল্লাহ তাআলা। শাওয়াল মাসের 6টি রোজা যদি আমরা এ মাসেরই সম বৃহস্পতিবার কিংবা আইয়ামে বিশের যে দিনগুলো আছে সেই দিনগুলোতে আমরা রাখি এবং একাধিক নিয়ত করি, তাহলে একই সঙ্গে আমরা একাধিক ইবাদতের একাধিক রোজা রাখার সওয়াব লাভ করতে পারি ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ কথার কথা, সোমবারে আপনি রোজা রাখলেন শাওয়াল মাসের, এবং সেই সাথে এটাকে সোমবারে রোজা রাখার নিয়তের পাশাপাশি শাওয়ালের 6 রোজার একটা আপনি নিয়ত করলেন, তাহলে শাওয়ালের 6 রোজার একটা হিসাবও কাউন্ট হবে, আবার সোমবার রোজা রাখার সওয়াব আপনি লাভ করবেন। দুটি সওয়াব আমরা লাভ করতে পারছি একটি ইবাদতের মাধ্যমে, এই সুযোগটি আমাদের হাতছাড়া করা উচিত নয়। আর কেউ যদি সোম বৃহস্পতিবার রোজাগুলো রাখেন যথারীতি এবং আইয়ামে বিশের রোজাগুলো রাখেন, সেই সাথে শাওয়ালের 6 রোজা আলাদা দিনগুলোতে রাখেন, তারটা তো সবচেয়ে উত্তম হবে এবং তার সওয়াব যে বেশি হবে সেটা তো বলাই বাহুল্য, কারণ ইন্না আয়জামাল জাযা ইমা আয়জামাল বালা, যার কষ্ট যত বেশি হবে আল্লাহ তাআলা তাকে সওয়াব তত বেশি দিবেন, অতএব তারটি সম্পূর্ণ স্বতন্ত্র। কিন্তু আমরা কেউ চাইলে দুটি নিয়তকে ইনক্লুড করতে পারি একটি দিনের রোজার মধ্যে শাওয়াল মাসের ইবাদতের ক্ষেত্রে, এই স্কোপটি রয়েছে, অতএব এই সুযোগটি আমাদের হাতছাড়া করা উচিত হবে না। আর এই বিষয়ে ইসলাম শরিয়ার মৌলিক নীতিমালা হলো, একটি আমলে যদি একাধিক ইবাদতের নিয়তকে ইনক্লুড করতে হয় তাহলে সে আমল হতে হবে এমন আমল যেটি মুখ্য নয়, মুখ্য বা মৌলিক ইবাদত যেগুলোকে মাকাসিদ বলা হয় সেরকম ইবাদতের মধ্যে একাধিক নিয়ত ইনক্লুড করা চলবে না। যেমন ধরুন জোহর আসর, এই ইবাদতগুলো ফর্জ ইবাদত এবং মুখ্য ইবাদত, অতএব এই ইবাদতগুলোতে যদি আপনি নিয়তকে ইনক্লুড করেন, কেউ জোহরের ফরজ নামাজ কাজা হলো তার আসরও কাজা হলো, তো জোহরের নামাজের মধ্যে তিনি আসরেরও নিয়ত করে নিলেন, এই সুযোগ নেই কারণ এগুলো মুখ্য ইবাদত। যেগুলো ওয়াসাইল জাতীয় ইবাদত যেগুলো মুখ্য নয় এমন ইবাদত, যেমন ধরুন মসজিদে প্রবেশের 2 রাকাত সুন্নাত, মসজিদে প্রবেশ করার পর নামাজ না পড়ে যেন মানুষ না বসে, এটা হলো মূল বিষয় এখানে। ওই 2 রাকাত যেটি আমরা মসজিদে প্রবেশের সমানার্থে পড়ছি হাদিসের নির্দেশ অনুযায়ী, সেই 2 রাকাতই এখানে একমাত্র মুখ্য নয়, মুখ্য হলো নামাজ পড়াটা। তো এই ইবাদতটি এমন ইবাদত যেটি মুখ্য নয়, ওয়াসাইল জাতীয় ইবাদত, এটাকে কন্ডিশন বা শর্ত জাতীয় ইবাদত আমরা বলতে পারি। তো এইরকম ইবাদতের মধ্যে ইনক্লুড চলে, অর্থাৎ ফজরের নামাজে আপনি মসজিদে প্রবেশ করলেন, করে ফজরের 2 রাকাত সুন্নাত পড়লেন, সেই সুন্নতের মধ্যে আপনি যদি তাহিয়াতুল মসজিদেরও নিয়ত করেন তাহলে সেটার সুযোগ আছে, অর্থাৎ এখানে 2টা ইবাদতের নিয়তকে আপনি ইনক্লুড করতে পারবেন। তার কারণ হলো একটি ইবাদত এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মুখ্য নয় এমন ইবাদত, তাহলে যে ইবাদতগুলো মুখ্য, দুটি ইবাদতই মুখ্য, সেখানে এরকম ইনক্লুড করে নিয়ত করা যাবে না। আবার নফল যদি হয় তাহলে সব নফলের ক্ষেত্রে আবার 2 নফলকে একসাথে নিয়ত করার কোনো সুযোগ নাই, মুখ্য নয় এমন জায়গায় ইনক্লুড করা চলবে। যেমন কেউ যদি তাহিয়াতুল উযুর ক্ষেত্রে একই কাজ করেন, যে তাহিয়াতুল উযু তিনি উযু করার পর 2 রাকাত নামাজ পড়লেন, তিনি যে কোনো নামাজ পড়লেন সেখানে তাহিয়াতুল উযু নিয়ত করে নিলেন, তাহলে সেক্ষেত্রে একসঙ্গে 2টি ইবাদতের সওয়াব তিনি পেতে পারেন। জুমার দিনে গোসলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, অর্থাৎ জুমার দিনে যদি কেউ ফরজ গোসল করেন এবং জুমার দিনের যে সুন্নাত গোসল রয়েছে সেটারও নিয়ত করেন তাহলে সেটি আদায় হয়ে যাবে, কারণ জুমার দিনে গোসল করাটা হলো মূল বিষয়, জুমার দিন উপলক্ষে আলাদা কোনো গোসল করতে হবে ফরজ গোসল করার পরে সেটা মুখ্য নয়, গোসল হয়ে গেছে সেটাই হলো মূল বিষয়। বিদায় এখানে জুমার দিনের যে গোসল সেটা মুখ্য ইবাদত থাকলো না, ওয়াসাইল জাতীয় ইবাদত হলো, অতএব এখানে ইনক্লুড করা চলবে। এক গোসলে 2টি আমাদের ইবাদত হতে পারে, 2টি আমল হতে পারে, ফরজ গোসল হতে পারে, আবার সুন্নাত গোসল আদায় হতে পারে। একই কথা শাওয়ালের 6 রোজার ক্ষেত্রে প্রযোজ্য, যে সেগুলো সমৃষ্টিতে বা আইয়ামে বিশের দিনগুলোতে আমরা যদি নিয়ত করি তাহলে এখানে ইনক্লুড করা যাবে। অতএব সব ক্ষেত্রে আবার 2টি ইবাদতের নিয়ত আমরা একসঙ্গে একটা ইবাদতের মধ্যে করার সুযোগ থাকছে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।